হকের মহার গোভাতার দাবিতে লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। শহীদ মিনার চত্বরে চলছে তাদের বিক্ষোভ কর্মসূচি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। উল্টে তাদের অভিযোগ, ধর্মঘটে সামিল হওয়ায় সরকারের রোষানলে পড়তে হয়েছে তাদের। জুটেছে মুখ্যমন্ত্রীর মুখে চোর ডাকাত তকমা। এখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো। আবার কখনো কলকাতা পুরসভার মেয়রের মুখে শোনা গিয়েছিল, আন্দোলন আর নাটক এক জিনিস না। অর্থাৎ আন্দোলনকারীদের আন্দোলনকে নাটক বলে তীর্যক আক্রমণ শানিয়েছিলেন ফিরহাদ। নাটক করার আন্দোলন করার মধ্যে তফাত আছে। এবার ডি আন্দোলনকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ডিএ না বাড়ালে খাওয়া বন্ধ হবে না, সপ্তাহে দুদিন মাছ বন্ধ হবে না, কিন্তু ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হবে, স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। আমার সপ্তাহে দুদিন মাছ বন্ধ হবে না, কিন্তু এই ডিএটা দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে, এই ডিএর টাকাটা দিতে গেলে স্বাস্থ্যসাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে, এই ডিএটা বন্ধ হয়ে গেলে কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। রাজ্যের মন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্যের পরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন, যেখানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট ডিএকে সরকারি কর্মচারীদের হকের অধিকার বলে স্বীকৃতি দিয়েছে, সেখানে দায়িত্বপূর্ণ মন্ত্রী এই কথা বলেন কি করে? ডিএ দিতে গেলে অন্যান্য পরিষেবা বন্ধের আশঙ্কা কেন করছেন মন্ত্রী? তাহলে কি বিরোধীদের অভিযোগই সত্যি? কিছুদিন আগেই বিজেপি বিধায়ক অভিযোগ করেছিলেন মিড ডে মিলের টাকায় সরকারি অনুদান দেওয়া হয় রাজ্যে। রাজ্য অভিযোগ অস্বীকার করলেও মন্ত্রীর এই মন্তব্য থেকেই সরকারি প্রকল্পের টাকা নয় ছয়ের ইঙ্গিত স্পষ্ট। শাসক শিবির এই সমস্ত কথা বলে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের কৌশল করলেও বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ আর্থিক সংকট নাকি সদিচ্ছার অভাব? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর ডিএ নিয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি রাজ্যকে। তখন সেই অর্থে এই ধরনের সামাজিক প্রকল্প ছিল না। তাহলে কি সামাজিক প্রকল্পের দোহাই দিয়ে ডিএ না দেওয়ার কৌশল রাজ্য সরকারের? যে মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকার সময় ডিএ সমর্থনে সুর চড়াতেন, তারই ভুল বদলে হতাশ সরকারি কর্মচারীরা। কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9,500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3,500 পাবেন কেন? 9,500 দিল্লিতে আর এখানে 3,500 মানে কত কম? 6,000 টাকা কম। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। অন্যদিকে মন্ত্রীর কথা অনুযায়ী ডিএর জন্য বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যবহার মানে এই সমস্ত সামাজিক প্রকল্পের কৃতিত্ব সরকারি আন্দোলনকারীদের জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। শুধু শোভনদেব চট্টোপাধ্যায় না, আরও সরকারি বহু নেতাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সভায় এই মন্তব্য করেছেন যে জনমুখী প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে যদি ডিএর টাকা দিতে হয়। আরে ভাই, তাহলে জনমুখী প্রকল্পের টাকাগুলো গেল কোথায়? সেই খাতের টাকাগুলো কোথায় যাচ্ছে? তাহলে যখন স্পষ্ট জানা গেছে যে অর্থ বাবদ কোনো টাকা কেন্দ্রের কাছে বাকি নেই, তাহলে সেই টাকাটা কেন সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ হিসেবে দেওয়া হচ্ছে না? জনমুখী প্রকল্পের জন্যও তো বাজেট থেকে আলাদা টাকা নিচ্ছেন আপনারা, সেই টাকা থেকে খরচ করুন, তাতে আমাদের সরকারি কর্মচারী শিক্ষকদের টাকায় হাত পড়ছে কেন? ডিএ না পেলে খাওয়া বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা কেউ বলছি না, তবে উনি যে এটা স্বীকার করেছেন কি ডিএর টাকা চুরি হয়েছে, এটা কিন্তু উনি নিজে আজকে নিজের মুখেই বলেছেন। প্রকল্প কোনো বন্ধ হয়ে যাবে ডিএ দিতে গেলে, তার মানে নয় ডিএর টাকাটা চুরি করে আপনি প্রকল্প চালাচ্ছেন, নয় ডিএর টাকা প্রকল্পের টাকাগুলো নিজেদের পকেটে ভরে ডিএর টাকা দিয়ে প্রকল্প চালাচ্ছেন। তো ওনারা যে 500 টাকা ওই ভিক্ষা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, সেই ভিক্ষার বদলে মানুষ যদি নিজের শ্রম খরচ করে নিজের আত্মমর্যাদা রেখে সেই টাকাটা রোজগার করতে পারে, সেটা তো অনেক বেশি তাদের কাছে কাম্য। রাজ্যের মানুষকে ভিখিরি বানিয়ে রাখবেন না, রাজ্যের মানুষকে ঠকাবেন না। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স হলো মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে সরকারের তরফে যে বেতনের উপরে বর্ধিত ভাতা দেওয়া হয় তাকেই মহার্ঘ ভাতা বা ডিএ বলে। কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএ আলাদা হয়। লিখিত কোনো নিয়ম না থাকলেও মূলত কেন্দ্রের ধার্য করা ডিএ অনুসরণ করেই রাজ্যের ডিএ ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের 42% ভাতা দিলেও বাংলায় তা 6%। সমহারে মূল্য বৃদ্ধি হলেও হকের মহার্ঘ ভাতাতে বঞ্চিতই থেকে গেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। আর এখানেই প্রশ্ন, তাদের জন্য বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যয় করে তাদের ভাতে মারার চেষ্টা? যাদের হাত দিয়ে সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তাদের ভালো চায় না সরকার? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।